ছাত্র ছাত্রী সকল আজি আলোচনা করিম ক্লাস টেনর রিভিজন পুনরালোচনা চ্যাপ্টারের এম চি কিউ কোশ্চিন। গতি এক নম্বর দিয়ে আছে তলর কোনটোর একক স্থানত এক থাকিব। এক নম্বর দিয়ে আছে 22 স্কোয়ার, দুই নম্বর 23 স্কোয়ার, তিন নম্বর 19 স্কোয়ার, চার নম্বর 30 স্কোয়ার। গতি আমি একক স্থান অকল একক স্থানত এক থাকিব যদি আমি কি করি এই স্কোয়ার মানে কি মানব এই চারি এই তিন তিন গুণ নয় নন গুণ কি একাশ এক শূন্য শূন্য গুণ কি শূন্য। গতি একক স্থানত আমি এক থাকিব গতি আমার কোনটোর এক আছে 19 স্কোয়ার। গতি আমার রাইট এনসার কি হব তিন নম্বরটো 19 স্কোয়ার। দুই নম্বর দিয়ে আছে তলর কোনটো বর্গ সংখ্যা নহয়। বর্গ সংখ্যা মানে কি আমি একে সংখ্যা পূরণ করি যেনেকা 10 পূরণ 10 এশ এশর বর্গ এশর বর্গমূল কি 10। তেতে কৈছে তলর কোনটোর বর্গ সংখ্যা নহয়। 625 বর্গমূল আমি জানো কি 25, দুই নম্বর 27 বর্গমূল কি 27, তারপর 576 বর্গমূল কি 24, আর চারি নম্বর 574 বর্গমূলটো নাই একে সংখ্যা পূরণ করলে আমি এই নাপাও। গতি এই আমাকে কৈছে কোনটো বর্গ সংখ্যা নহয়। রাইট এনসার কি হব চারি নম্বরটো। তিন নম্বরত প্রশ্ন দিয়ে আছে 18 স্কোয়ার আর 19 স্কোয়ারের মাজত কেইটা চাবি সংখ্যা আছে। গতি আমি প্রথমটো কি করিম 18 স্কোয়ার আছে এই 18-এর লগত আমি দুই পূরণ করলে এনসার ওলাই যাব। 18-এর লগত দুই পূরণ করলে কি 36। গতি আমার রাইট এনসার কি হব 36। এক নম্বর অপশন দিছে 39, দুই নম্বর 36, তিন নম্বর 41, চারি নম্বর 46। গতি আমার রাইট এনসার কি আছে 36। 36টো কে নম্বরত আছে দুই নম্বরত। চারি নম্বর প্রশ্ন কৈছে রটুবার 2025 ইকুয়েল 45, রটুবার টু বর্গমূল ওলাইছে তার মানে 2025 বর্গমূল কি 39 হলে রটুবার 20.25 কি হব এইটোর বর্গমূল কি হব। গতি 4.5 0.45 আর চারি নম্বর আছে 0.045। গতি এইটা আমি কি আছে যেহেতু 20-20-র পিছতে কি আছে পয়েন্ট, গতি আমার এতে 4-45 আছে। গতি 4 পিছত কি হব দশমিক 25 বর্গমূল 5। গতি আমার রাইট আনসার কি হব দুই নম্বরটো 4.5। তিন নম্বর প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন দিছে তলর কোনটো বর্গ সংখ্যা নহয়। একদম আমার উপরের দুই নম্বরটো নিচিন আছে কৈছে এইটো HSLC কিমান চনত আছিল 2022 চনত আছিল এইটো প্রশ্ন। এক নম্বর আছে 441, দুই নম্বর 576, তিন নম্বর 729 আর চারি নম্বর 527। গতি আমি এইটো জানো এইটোর বর্গমূল আছে, এইটোর বর্গমূল আছে, এইটোর বর্গমূল আছে, চারি নম্বরটোর বর্গমূল নাই। তারপরে রাইট আনসার কি হব 572 চারি নম্বরটো। ছয় নম্বর প্রশ্ন এতে খিনি কাটা যাব তেসর ঘনর একক স্থানের অঙ্কটো। ঘন মানে কি আমি ঘন মানে আমি মনত রাখি এই একক স্থান, একক স্থানের কথা কৈছে একক স্থান উল্লেখ আছে তিনিটো তার মানে আমার তিনবার পূরণ, তিনি পূরণ তিনি, তিন তিন গুণ ন ন তিন গুণ 27 তার মানে কি আমার একক স্থান অঙ্কটো কি 7। গতি আমার ইয়ার রাইট আনসার হব 7। গতি এক নম্বর 4, দুই নম্বর 9, তিন নম্বর 3, চারি নম্বর 7। গতি এইটো রাইট আনসার কি হব চারি নম্বরটো 7। সাত নম্বর প্রশ্ন কৈছে তলর কোনটো সংখ্যা অযুগ্ম সংখ্যার বর্গ। এই অযুগ্ম সংখ্যা এইটোর আমি জানো কি 12, এইটোর বর্গমূল কি 13, এইটোর বর্গমূল কি 24, এইটোর বর্গমূল কি 16। গতি এইটো কোনটো কৈছে কোনটো অসংখ্যা অযুগ্ম সংখ্যার বর্গ। গতি আমার অযুগ্ম সংখ্যা বর্গ কি 169 কারণ এইটোর 13 বর্গমূল, 13 দুইবার পূরণ করলে আমি কি পাম 169। রাইট আনসার হব দুই নম্বর। আট নম্বর দিছে 24-র ঘনক ঘনর একক স্থানের অঙ্কটো। এইবার আমি এই চারিটো ঘনর তার মানে চারিটো আমি চারিবার তিনবার পূরণ করিম, ঘনর কলে তিনবার, বর্গ কলে বর্গমূল কলে দুবার। চারি চারি গুণ 16, 16 চারি গুণ কি হব 64। একক স্থানত কি আছে চারি, এক নম্বর অপশন দিছে 6, দুই নম্বর 4, তিন নম্বর 3, চারি নম্বর 7। গতি রাইট আনসার হব দুই নম্বর চারি। তলর কোনটো পূর্ণ ঘন, পূর্ণ ঘন কৈছে এক নম্বর 343, 121002 আর তিন নম্বর 933 আর 502 এইটো কোনটো পূর্ণ ঘন, আমার ঘন সংখ্যা কোনটো। গতি যদি আমি এইটো এইটো আমার ঘনমূল হব কারণ এইটো আমি কি করিম তিনিশ কি আছে 43। এইটো রাইট আনসার কি হব এক নম্বর 343। গতি এইটো হৈছে পূর্ণ ঘন সংখ্যা। দশ নম্বর আছে 3√1000-র মান কি তার মানে এইটোর আমি ঘন, গতি এইটোর মান কি হব তার মানে আমি এই একে সংখ্যা তিনবার পূরণ করলে আমি এখানে পাব লাগিব। যদি আমি 10টো তিনবার পূরণ করো কি পাম আমি এই কারো কেইটা শূন্য তিনটা শূন্য মানে 1000। গতি আমার রাইট এনসার কি হব 10। তাতে এক নম্বর আছে 30, দুই নম্বর 100, তিন নম্বর 10, চারি নম্বর 1000। রাইট এনসার কি হব তিন নম্বরটো 10।
যদি এম কমা এনর ঘনমূল হয় তেন্তে এনর মান হব রুটোবার এম তারপর থ্রি রুটোবার এম এম কিউ চারি নম্বরত এম স্কোয়ার ইয়ার রাইট আনসার কেব এম কিউ টুয়েলভ নম্বর দিয়েছে টু বাই থ্রি হোল স্কোয়ার মান হব ওয়ান বাই টু ইন্টু থ্রি হোল স্কোয়ার দুই নম্বর টু ইন্টু থ্রি মাইনাস টু তিন নম্বর থ্রি বাই টু মাইনাস টু তারপর চারি নম্বর থ্রি বাই টু আর কি আছে ওয়ান বাই টু গতি এইটার মান হব যদি আমি এটা উল্টাই দাও এই টু বাই থ্রি থ্রি টু যদি উপর দাও টু টু তলত দিলে কি হব এই স্কোয়ার টু কি হয়ে যাব মাইনাস গতি এইটা আমার কোন কে নম্বর আছে তিন নম্বর গতি রাইট আনসার হব থ্রি বাই টু হোল মাইনাস টু এইটা হব রাইট আনসার তেরো নম্বর দিছে মাইনাস টু বাই থ্রি হোল ফোরর মান হব এইট বাই টুয়েলভ সিক্সটিন বাই টু ওয়ান মাইনাস সিক্সটিন বাই টু ওয়ান মাইনাস এইট বাই টুয়েলভ মনত রাখবা মাইনাস টু চারিবার পূরণ করলে প্লাস গতি এই দুটা আমার এনে ক্যানসেল থাকলে আমার এই দুটা এতিয়া আমি দুইটু কেইবার পূরণ করিম চারিবার তার মানে দুই পূরণ দুই পূরণ দুই পূরণ দুই দুই দুগুণ চারি চার দুগুণ আট আট দুগুণ ষোলো গতি এইটাও ক্যানসেল হল তেতিয়াহলে আমার রাইট আনসার কি হব সিক্সটিন বাই এইটি ওয়ান কারণ এখানে পূরণ করলে আমি সিক্সটিন পাম আর তিনটু চারিবার পূরণ করলে আমি কিমান পাম এইটি ওয়ান গতি রাইট আনসার হবে দুই নম্বর সিক্সটিন বাই এইটি ওয়ান চৈদ্দ নম্বর দিয়েছে জিরো পয়েন্ট জিরো 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 সিক্স ফোর প্রামাণিক রূপত লিখা সিক্সটি ফোর ইন্টু টেন দেওয়ার ফোর দুই নম্বর সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন দেওয়ার ফাইভ আর তারপর কি দিয়ে আছে তিন নম্বর সিক্স ফোর ফোর সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন দেওয়ার মাইনাস ফাইভ চারি নম্বর সিক্সটি ফোর ইন্টু টেন দেওয়ার ফাইভ গতিকে মনত রাখবা এইটো আমি এই সংখ্যার এক ঘর পিছত দশমিক দিম এক ঘর পিছত দশমিক এক ঘর পিছত দশমিক দিলে কি হবো সিক্স পয়েন্ট ফোর এতিয়া পূরণ এতিয়া আমার জিরো কেটা আছে যদি আমি বাওফালে যাও তেতিয়াহলে কি হব মাইনাস হব জিরো কেটা এক দুই তিন চারি পাঁচ গতি আমার পাওয়ারটা কি হব মাইনাসত হব যদি আমি বাওফালে সোফালে গেলে কি হব প্লাসত যাব গতি এইটা আমার সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন দর মাইনাস এই কোনটো কে নম্বরত আছে তিন নম্বর সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন দর মাইনাস ফাইভ রাইট আনসার হব তিন নম্বর পনেরো নম্বর দিছে মাইনাস থ্রি মাইনাস থ্রির মান হব থ্রি স্কোয়ার তারপর দুই নম্বর দিছে থ্রি ওয়ান বাই থ্রি এইটা আছে থ্রি এনেকুৱা ওয়ান বাই থ্রি তারপর দিছে থ্রি ইন্টু থ্রি চারি নম্বর থ্রি উপর পাওয়ার কিমান আছে তিন গতি ইয়ার রাইট আনসার হব যদি আমি এটা ওলটাই দাও ইয়ার তলত এখন মানে কি ওয়ান আছে গতি আমি পাওয়ারটা যদি ওলটাই দাও পাওয়ার তলত কি আছে ওয়ান ওয়ানটা যদি ওলাই দেওয়া কি হব প্লাস হব গতি রাইট আনসার হব দুই নম্বরটা থ্রি ওয়ান বাই থ্রি গতি আজির ভিডিওটা এইখানে তোমালোকে ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবা।